বোতল পানির মূল্য সাধারণ দোকানে 15 টাকা, ফাইভ স্টার হোটেলে 200 টাকা, এয়ারপোর্টের ভিতর 300 টাকা। একই বোতল একই ব্র্যান্ড, পার্থক্য শুধু স্থানের। ভিন্ন ভিন্ন জায়গায় একই জিনিসের দাম আকাশ ও পাতালে ব্যবধান করে দিয়েছে। ঠিক তেমনই নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয়, তখন একই জায়গায় পড়ে না থেকে নিজের জায়গা পরিবর্তন করুন। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে গেলে মানুষ আপনার মূল্য বুঝে, আপনার কাজে উৎসাহ প্রদান করে। একটা কথা মনে রাখবেন, কেউ আপনাকে মূল্য দেয়নি মানে আপনি মূল্যহীন নয়। মুড়িওয়ালার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটাও শুধু একটা ঠোঙ্গা মাত্র। শক্তি রেখে যারা চলে তারা হারে না, ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। স্বীকার করো কি ঘাটতি রয়েছে, দেখো পূরণ করো যতক্ষণ না সফল হও। শান্তির ঘুম ত্যাগ করো, লড়াই করো, মাঠ ছেড়ে পালিয়ে যেও না। কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না, যে শক্তি রেখে চলে সে হারে না কখনো। দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলোও বাড়তে বাড়তে গেছে। ফলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোণে, চলুক না ওদের সঙ্গে, হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি। পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ জন্মায়নি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করতে পেরেছেন। আপনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করতে পারবেন না। আপনি নিজের ট্রু কলিং নিয়ে এগোতে থাকবেন। কিছু মানুষ যারা আপনাকে জেনুইনলি ভালোবাসে তাদের জন্য কাজ করবেন, তারা আপনাকে ভালোবাসবে, এতটুকুই এনাফ। সেটা যেই কাজই করেন। Thank you.